মুহূর্তে সবচেয়ে বড় খবর, সম্প্রতি সবচেয়ে অধিক সংখ্যক করোনা পজিটিভের সংখ্যা আজ সন্ধান পাওয়া যায়। একই সঙ্গে 22 জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই নিয়ে আমাদের রাজ্যে 64 জন করোনায় আক্রান্ত হলেন। আপনাদের জানিয়ে রাখি, 6 এপ্রিল প্রথম করোনা আক্রান্ত হয়, তারপর করোনা আক্রান্তের সন্ধান পাওয়া যায়, তারপর 4 দিনের মধ্যে একজন অর্থাৎ দ্বিতীয় করোনা আক্রান্ত পাওয়া যায়, 10 এপ্রিল মে মাসে 2 তারিখে 2 জন এবং 3 তারিখ 12 জন, 4 তারিখে 13 জন এবং 5 তারিখে 13 জন, আর আজ অর্থাৎ 6 মে একই সঙ্গে 22 জনের দেহে করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এবং আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, আরো 22 জনের দেহে একই সঙ্গে করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। এবং এই নিয়ে এখনো পর্যন্ত আমাদের রাজ্যে 64 জন আক্রান্ত হয়েছেন করোনায়, তার মধ্যে 5 জন রয়েছে শিশু। এবং আপনাদের জানিয়ে রাখি, 4 তারিখ 2 জন শিশু আক্রান্ত হয়েছিলেন বা 2 জন শিশু আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল, আজ 3 জন শিশু আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এর মধ্যে একজন মহিলা আক্রান্ত হয়েছেন করোনায়, এবং এই পর্যন্ত 64 জন আক্রান্ত হয়েছেন করোনায়, তার মধ্যে 2 জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।